একটা বিশাল সুবিধা রয়েছে, এটা ট্রলির মতো চাকা রয়েছে, ফলে খুব সহজেই ঘরের এক জায়গা থেকে আরেক জায়গায় এটাকে নড়ানো খুবই ইজি। তো আজকে চলে এসেছি মিউজিক ওয়ার্ল্ডে। দেখতেই পাচ্ছ তোমরা, একটা জিনিস কিনবো, তবে এখন তোমাদের আর শেয়ার করবো না, একেবারে বাড়ি গিয়ে আনবক্সিং করে তারপর তোমাদের শেয়ার করবো, তাহলে ঠিক আছে? ভয় পেয়ে যাচ্ছে, নিমো ভয় পাচ্ছে। দীর্ঘদিন ধরে এরকম একটা সাউন্ড সিস্টেমের আমার খুব ইচ্ছা ছিল, বিভিন্ন কারণে কিনতে পারিনি, তা আজকে কিনে নিয়ে আসলাম এবং তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। এটা একটা মিউজিক সিস্টেম, যারা যাদের বাড়িতে এটা আছে ওরা তো জানে এই সম্বন্ধে, তবে যাদের বাড়িতে নেই বা কেনার ইচ্ছে আছে তাদের জন্য আমি এটার বিভিন্ন যে বিষয়গুলি রয়েছে সেগুলো একটু একটু করে শেয়ার করব। প্রথমেই বলে নেই, এটা বিভিন্নভাবে ব্যবহার করা যায়। যারা বাড়িতে হোম থিয়েটারে গান শোনো, এটাতে হোম থিয়েটারের মতো এটা ব্যবহার করা যাবে, অর্থাৎ গান শোনা যাবে। এর সঙ্গে আরও কিছু সুবিধা রয়েছে, যারা বাড়িতে একটু গান করো তারা এটাকে মাইকের যে সিস্টেম, পুরো সিস্টেমের মতো এটাকে ইউজ করে গান করতে পারো। এছাড়া যারা কারাওকে বা কোনো মিউজিকের সঙ্গে গান করো সেটাও কিন্তু এটার মাধ্যমে করা যাবে। আমি একটু বলে নিই, এটা হাইটটা মোটামুটি 3 ফুট এবং এই যে ফ্রন্টটা, এই ফ্রন্টটা আছে 18 ইঞ্চি এবং পেছন দিকটা আছে 12 ইঞ্চি এবং এই দিকটা সাইডগুলো মোটামুটি 18 ইঞ্চি এবং ভেতরে দেখতেই পাচ্ছ দেখাই যাচ্ছে যে উপরে দুটো বক্স রয়েছে এবং নিচে একটি বড় বক্স রয়েছে। আমি পুরোটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পাশটায় কিছু নেই, কেবল ধরার হ্যান্ডেল রয়েছে, পেছনেও এমন কিছু নেই, কিন্তু এটার সব জিনিসগুলো রয়েছে এইটাতে। অর্থাৎ এই এখানে এখানেই রয়েছে এর যত সুইচ, বিভিন্ন ধরনের বটন, অর্থাৎ যে অ্যাপ্লিকেশানগুলো সবগুলো করতে হবে এখান থেকেই। এখানে আছে ইউএসবি পয়েন্ট, অর্থাৎ এটাকে কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করা যাবে। এদিকে আছে এইচডি কার্ড বা পেন ড্রাইভ, এর মাধ্যমেও যে গান বা যে প্রোগ্রাম সেটাকে এখানে রেকর্ড করা যাবে। এদিকে রয়েছে অডিও ইন দুটো এবং অডিও আউট দুটো, এবং এখানে যে মিউজিকটা যে বাজবে তাকে কন্ট্রোল করার যে বিভিন্ন বাটনগুলো সেই বাটনগুলো রয়েছে। তার নিচে রয়েছে মাস্টার ভলিউম, তার সঙ্গে আছে মাইক 1 মাইক 2 এবং তার সঙ্গে অন্যান্য যে ইনস্ট্রুমেন্ট থাকবে সেগুলো কানেক্ট করার জন্য দুটো পয়েন্ট। তারপরে পরপর সাউন্ড কন্ট্রোল করার জন্য আছে ট্রেবল, বাস, ভলিউম, ডিটি ভলিউম, মাইক ভলিউম, মাইক ট্রেবল, মাইক বাস, ইকো ইত্যাদি। আর এদিকে আছে ডিসি সোর্সের সঙ্গে কানেকশন করার যে সিস্টেম সেটা, অর্থাৎ ডিসি কানেকশন করেও এটাকে চালানো যাবে। আর তাছাড়া তার নিচে রয়েছে এসি ইনপুট, অর্থাৎ এসি সোর্সের সাহায্যে এটাকে চালানো যাবে। আর এটা হচ্ছে পাওয়ার বটন অফ এবং অন। যে কোনো সাউন্ড সিস্টেমে এগুলো তো থাকেই, তবে এটা মেইনলি যেটা যে এটা মোবাইলের সঙ্গে ব্লুটুথ কানেকশন করে যারা স্টার মেকার বা আরও যে বিভিন্ন ধরনের যে মিউজিকের যে অ্যাপগুলো রয়েছে তাতে গান টান যারা করেন তারা এই মোবাইলের সঙ্গে ব্লুটুথ কানেকশান করে করতে পারেন। এবং আমি মেনলি এই কারণেই আমি কিনেছি, কারণ আমি স্টার মেকারে কিছু গান করি, যদি অতটা ভালো আমি গাই না, কিন্তু এটা সবারই ইচ্ছে করে, সবাই তো ভেতর থেকে গুনগুন করি এবং গান করি, ফলে তাদের যে ইচ্ছা থাকে যে ট্র্যাকে নিজের গলাটা কেমন লাগে বা ট্র্যাকে গাইতে কেমন লাগে বা ট্র্যাকে নিজের গলাটা কেমন লাগে, এটুকু শোনার ইচ্ছা কিন্তু সকলেই থাকে। কিন্তু এই ইচ্ছেটা পূরণ করা কিন্তু সত্যি খুবই মুশকিল, ফলে আমি মোটামুটি এটার জন্যই এই সিস্টেমটা কিনেছি। তাছাড়া বাড়িতে
হোম থিয়েটার আছে, এছাড়া সাউন্ডের আরও অনেক কিছুই আছে, কিন্তু স্টার মেকারে বা ট্র্যাকে গান করার জন্য যেটা দরকার সেটা আমার এতদিন ছিল না, তাই আমি এটা আজকে নিয়ে আসলাম। এটা একটা বিশাল সুবিধা রয়েছে, এটা ট্রলির মতো চাকা রয়েছে, ফলে খুব সহজেই ঘরের এক জায়গা থেকে আরেক জায়গায় এটাকে নড়ানো খুবই ইজি। এটা কোম্পানিটা হচ্ছে ক্ল্যারিয়ন, দামটা একটু বলে দিই তোমাদের, এটার দাম পড়েছে প্রায় 22,000 টাকা। এটার সঙ্গে সঙ্গে আর কি থাকে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিয়েছে দুটো কর্ডলেস মাইক্রোফোন, এবং মাইক্রোফোনগুলি যথেষ্টই ভালো। তার সঙ্গে দিয়েছে কিছু ক্যাবল এবং একটা রিমোট কন্ট্রোল। তাহলে বন্ধুরা, আমি খুবই খুশি আজকে এটাকে কিনতে পেরে। অনেক দিন অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বিভিন্ন কারণে হয়ে উঠছে না, কেননা একটার পর একটা আরও দরকারি জিনিসগুলো কিনতে হয়, ফলে শখের জিনিসগুলো খুব তাড়াতাড়ি কেনা হয়ে ওঠে না। আজকে সত্যি ভীষণ আমি আনন্দিত যে এটাকে আমি কিনতে পেরেছি। তোমাদেরও যাদের একটু শখ রয়েছে গান করা, যারা স্টার মেকার কিংবা উইসিং বা বিভিন্ন ধরনের যে গানের বিভিন্ন অ্যাপ রয়েছে সেগুলোতে গান করো, তারা কিন্তু এই সেটটা কিনতে পারো, কেন না, এটাকে কারাওকে সেটও বলা হয়ে থাকে। তবে এটা মাল্টিপল ইউজের জন্য ব্যবহৃত হয়, এটা হোম থিয়েটার হিসেবে ব্যবহার করা যেতে পারে, কিংবা রেকর্ডার হিসেবেও এটাকে ব্যবহার করা যেতে পারে। আর এটার আরেকটা সুবিধা হলো, এখানে যেটা আমি বলেছি যে যে এনার্জি সোর্স ডিসি এবং এসি দুটোই আছে, ঘরে এসি কানেকশান করে তো এটাকে চালানো যেতেই পারে। এছাড়া যে ডিসি সোর্স আছে, এখানে ব্যাটারিও আছে, অ্যাডাপ্টার আছে, অ্যাডাপ্টার দিয়ে ব্যাটারি চার্জ করলে এটাকে অন্তত 4 থেকে 5 ঘন্টা এমনিতেই চালানো যায়, ফলে বাইরে যদি কোনো প্রোগ্রাম থাকে, পিকনিক বা এই ধরনের যে প্রোগ্রামগুলো যদি থাকে, তাহলে কিন্তু এই ধরনের সেটকে একবার ফুল চার্জ করে নিয়ে আমরা সারাদিনে 4-5 ঘন্টার জন্য বাইরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে পারি। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং সেটটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে, এবং তোমাদের যদি কারো ইচ্ছে থাকে এই ধরনের সেট কেনার সেটা জানাবে, যদি কারো এই ধরনের সেট আগে থেকে থেকে থাকে তাও জানাবে, এবং তোমরা কী ধরনের প্রোগ্রাম করো, কী ধরনের গান করো, কিসে কোন অ্যাপে গান করো, সেগুলো কিন্তু ডিটেলে জানালে আমি খুব খুশি হব। আমি এটার সাউন্ডটা এবং এটার স্টার মেকারে কীভাবে এটাকে ইউজ করে গান করা যায় এই ব্যাপারটা তোমাদের একটু দেখিয়ে আজকের ভিডিওটি শেষ করব। তাহলে সবাই খুব ভালো থেকো, রাখছি এখানেই, বাই। সেই বিরাট খামার বাড়িটিতে কোনো বৃষ্টি হয় না, আমারই কপালের ঘাম দিয়ে গাছগুলোকে তৃষ্ণা মেটাতে হয়। সেখানে যে কফি ফলে আর চেরি গাছের টুকটুকে লাল রঙের যে বাহার ধরে, তা আমারই ফোঁটা ফোঁটা রক্ত যা জমে কঠিন হয়েছে। তারে